অব্রো এই মুহূর্তে আইএসএল চলছে, আইএসএল এ তিন দল খেলছে, প্রথম খেলছে, দুটি করে ম্যাচ হয়ে গেছে, অন্য দলগুলোর খেলাও তুমি দেখছো যেহেতু তুমি কোচিং এর মধ্যে আছো, কে ইমপ্রেস করলো দল হিসেবে? দল হিসেবে আগে যাদেরকে আমরা খুব মানে কমজোরি ভাবতাম, যেমন পাঞ্জাব এফসি, চেন্নাই লাস্ট দু সিজন ভালো যায়নি কিন্তু চেন্নাই অনেক ভালো করছে, নর্থ ইস্ট সব থেকে ভালো, সবাইকে চমকে দিচ্ছে এবছর। দেখা যাক, সবে দুটো ম্যাচ শুরু হয়েছে, বড় টিমগুলো হয়তো কাম ব্যাক করবে, তারা টিমটা আস্তে আস্তে গুছিয়ে নেবে। ফার্স্ট লিগ অবধি হয়তো অনেক কিছু আপ অ্যান্ড ডাউন হতে থাকতে পারে, তবে সেকেন্ড লিগ থেকে আমার মনে হয় ফুটবলটা আরও ভালো হবে। পাঞ্জাব এফসি কিন্তু টানা তিনটা ম্যাচ জিতে একটা অন্য জায়গায় চলে গেছে এবং দুরান্ডও তারা ভালো খেলেছিল, মোহনবাগানের সঙ্গে হেরে গিয়েছিল টাই ব্রেকারে। কিন্তু পাঞ্জাব এফসি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তো এখানে এসছে, তারা একটা প্ল্যানিং ওয়াইজ টিম করছে, সেই প্ল্যানে ওরা সাকসেস হচ্ছে, যার জন্য এই পাঞ্জাব এফসি এখন সাকসেস দেখতে। তোমার নিজের পজিশনে প্লেয়ার গোলকিপার কারো চোখে পড়লো এখনো পর্যন্ত? ঠিকমতো আমার অত চোখে পড়েনি, একমাত্র বিশালই আমার মনে হচ্ছে সব থেকে ভালো খেলছে। বিশালকে এখনও অবধি কন্টিনিউ ধারাবাহিকভাবে যদি ভালো কোনো গোলকিপার ইন্ডিয়া ফুটবলে এখন খেলছে সেটা বিশাল ভালো খেলছে। রবশুভন প্রচুর সুযোগ পেয়েছে কিন্তু নিজেকে বোধ হয়, হ্যাঁ এখন সুযোগ তো পাচ্ছে, সেই সুযোগের সব ব্যবহার ওকে নিজেকেই করতে হবে। মাঝে মাঝে যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো যেন না হয়, প্রত্যেক ম্যাচে ওকে সুযোগ দেওয়া হচ্ছে, দেখা যাক কোচের ওপর ডিপেন্ড করবে। দেবজিতের একটা সুযোগ আসতে পারে সেখানে অবশ্যই, কেউ দেবজিৎ এতদিন ধরে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এত ভালো ফুটবল খেলে এসছে, ও তো বসে থাকার ছেলে নয়, ও যখন সুযোগ পাবে আশা করি ভালোই খেলবে।